এই প্রাণী যখন সমুদ্র পৃষ্ঠ দিয়ে যায় তখন যে মাছগুলো থাকে ওই মাছগুলো সদ্য বিষের কারণে মারা যায়। জেলিফিশগুলো ইদানিং সমুদ্রের তীরে দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখতে পানির মতো স্বচ্ছ থকথকে পিচ্ছিল সামুদ্রিক প্রাণীগুলো ভেসে আসছে। এর নাম জেলিফিশ হলেও এটি কোনো মাছ নয়। নিডারিয়া পর্বভুক্ত অমেরুদণ্ডী এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা। জেলিফিশ হচ্ছে একটা অমেরুদণ্ডী প্রাণী, এটাকে যদিও আমরা মাছ বলি কিন্তু এটা আসলে কিন্তু মাছ নয়, এটা একটা প্রাণী, যে প্রাণীটা কিন্তু অনেক বিষাক্ত। শীতের সময় বিচ্ছিন্নভাবে সমুদ্র তটে জেলিফিশের দেখা মিললেও এবছরে অসময়ে বিপুল পরিমাণে দেখা মিলছে এদের। বৃহস্পতিবার বিকেলেও কক্সবাজার সমুদ্র পাড়ের দীর্ঘ 15 কিলোমিটার তট জুড়ে দেখা যায় অসংখ্য মৃত জেলিফিশ ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। মৃত প্রাণীগুলো জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়েছে। এইটা আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 15 কিলোমিটার এলাকা এটা রয়ে জেলিফিশের মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে। জেলিফিশ পানি ছাড়া বাঁচতে পারে না, যেহেতু একবার সি বিচে এসে পড়ে যাচ্ছে এবং সেখানেই সে মারা যাচ্ছে। সরে জমিনে দেখা যায় সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে হিমছড়ি পর্যন্ত ছড়িয়ে থাকা মৃত জেলিফিশের অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন সাগর পাড়ে এত বেশি জেলিফিশের মৃত্যু আগে কখনো দেখেননি। নভেম্বর ডিসেম্বরের দিকে দেখতে পাওয়া যায়, তাও এত না। এখন বর্ষা মৌসুমে এই বোটগুলো খুলে দেওয়ার পর থেকেই ব্যাপক হারে, যেটা এত অকল্পনীয় যে আমরা এত দেখিনি জেলিফিশ। সাধারণত জেলিফিশ একটি অ্যালার্জি উদ্রেককারী প্রাণী। মৃত বা জীবিত এই প্রাণীটি মানবদেহের সংস্পর্শে এলে শরীরে চুলকানি দেখা দেয়, এমনকি বিষক্রিয়া সেখানে ঘা তৈরি করতে পারে বলেও দাবি করছেন অভিজ্ঞরা। এতে বর্ষা মৌসুমে সমুদ্রের সান্নিধ্য উপভোগ করতে আসা পর্যটকগণ পড়েছেন বিপাকে। টুরিস্ট পর্যটক যারা ঘুরতে আসে তাদের থেকে মানে গায়ে লাগলে চুলকাই। আজকে প্রায় 8-10 দিন মতো হবে এগুলো বেশি আসতেছে আর কি। এগুলোতে এখন আসার টাইম না, এগুলো হচ্ছে শীতকালে আসে। জেলিফিশ এখন আসার কারণে টুরিস্টরা ভালোভাবে গোসল করতে পারতেছে না। এদিকে যেসব এলাকায় বেশি মানুষের আনাগোনা ঘটে সেসব স্থানে টুরিস্ট পুলিশ সহ স্থানীয় পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে। আমরা শোনা মাত্রই দেখা মাত্রই আমরা এগুলো পরিষ্কার করে ফেলবো এবং এটা নিয়ে টুরিস্টদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা সবাই একজোট হয়ে টুরিস্ট পুলিশের সাহায্য নিয়ে সহায়তা নিয়ে আমরা একসাথে এই ফিশগুলোকে পরিবেশকে আপনার দূষণমুক্ত রাখার জন্য আমরা সবাই একসাথে এসে ফিশগুলোকে আমরা উদ্ধার করছি। সমুদ্র গবেষকরা এভাবে জেলিফিশের হঠাৎ মৃত্যুর রহস্য বলতে পারেননি। তাদের ধারণা জেলেদের জালে আটকা পড়ে জেলিফিশগুলো মারা পড়তে পারে। 65 দিনের মাছ ধরার একটা নিষেধাজ্ঞা ছিল, হয়তো ওই নিষেধাজ্ঞার কারণে জেলিফিশের একটা বড় একটা গ্রুপ হয়তো সমুদ্রকে শান্ত পেয়ে এদিকে চলে এসেছিল, কিন্তু তারপরে যখন আবার মাছ ধরা আরম্ভ হলো সেগুলি জেলেদের জালে আটকা পড়ে আহত হয়েছে এবং সে আহত অবস্থায় সে সি বিচে ভেসে এসেছে। এটা ছাড়া আর তেমন কোনো কারণ যদি ই করতে হয়, বের করতে হয় বা জানতে হয় বা আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ল্যাবরেটরিতে এই নমুনা পরীক্ষা করে তারপরে আমাদের জানতে হবে। প্রাথমিকভাবে জলবায়ুর পরিবর্তন কিংবা সমুদ্রের প্রতি মানুষের দুঃশাসনে এই জলজ প্রাণীর মৃত্যুর কারণ বলতে চাননি তারা। তবে ভেসে আসা জেলিফিশ মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হওয়ায় অতি উৎসাহী হয়ে এর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দিলেন অভিজ্ঞরা। এই জেলিফিশগুলি অত্যন্ত বিষাক্ত থাকে, এটা যাতে কেউ হাত দিয়ে স্পর্শ না করে বা শরীরের যাতে কোনো অংশে এটা স্পর্শ না লাগে।